সকাল 10টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজীর রহমান। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রতিদিন সকাল 10টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে দেরিতে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরির কারণ রেজিস্টারে লিখিয়ে তা ওই দিনই শিক্ষা বোর্ডে প্রতিবেদন আকারে পাঠাতে হবে। দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় সব তথ্য, সাক্ষ্য প্রমাণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিতে 10 দেশের সঙ্গে আইনগত সহায়তা চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবার প্রশ্ন উত্তর টেবিলে উপস্থিত হয়। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গা। বুধবার রাত 8:07 এ ভূমিকম্প অনুভূত হয়। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। রাকিবুল হাসান বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6। এটির উৎপত্তিস্থল ছিল পাবনা জেলার আটঘরিয়া। ভূমিকম্পটি রাত 8:07:18 শুরু হয়ে রাত 8:07:30 শেষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু বলেছেন, আমরা একযোগে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে যাচ্ছি। আগামী 1 মার্চ থেকে এ পরিবর্তন দেখবে দেশ। ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। পলিসি বা ভোক্তা অধিদপ্তর দিয়ে কোনো হ্যারাসমেন্ট নয়, বরং সাপ্লাই যথেষ্ট রাখা হবে। পাশাপাশি চালের বস্তায় উৎপাদন বছর, তারিখ, উৎপাদন মূল্য, পাইকারি মূল্য, খুচরা মূল্য লেখা লেবেল থাকবে। বুধবার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় এ মন্তব্য করেন তিনি। জার্মানির মিউনিক শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হবে। বৈঠকে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা গুরুত্ব পাবে। এতে এ বৈঠক ঢাকার সঙ্গে মস্কোর সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বুধবার বিকেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী জার্মানি সফর ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেন। জার্মানির মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে আজ বৃহস্পতিবার ঢাকা থেকে মিউনিকের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। মিউনিক সিকিউরিটি কনফারেন্সের সভাপতি আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি। গ্যাস সঞ্চালন লাইন সংস্কারের জন্য সিরাজগঞ্জে 60 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। বুধবার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের 30 ইঞ্চি গ্যাসের 1.32 কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য টাই ইন হক আপ কার্যক্রম 15 ফেব্রুয়ারি রাত 8টা থেকে 18 ফেব্রুয়ারি সকাল 8টার মধ্যে সম্পন্ন হবে। 10-12 বছর ধরে পাম্পের কাজই করছি, বাজারে কত পাম্পই তো দেখলাম, কিন্তু আমি বলবো আরএফএল সেরা, কারণ রোটরটি কোল্ড রোল স্টিল দিয়ে তৈরি, তাই পানির প্রবাহ অনেক আর হেড মিটারও বেশি পাওয়া যায়। অন করলেই পানির তুফান, আরএফএল ওয়াটার পাম্প। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে পথশিশু ও অসহায় নারীদের মধ্যে কম্বল, খাবার ও চকলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে লাইফ লাইন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়। লেখিকা ও কবি শরীফা মুহাসিনীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুল রহমান। পুলিশ সুপার বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে পথ শিশু ও অসহায় হত দরিদ্র নারীদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি এতে অংশ নিতে পেরে আনন্দিত।
আল মুরাজ রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আল আজাদ, ডিআই এক ইন্সপেক্টর আবু জিহাদ খান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী, ইন্সপেক্টর সাইফুল ইসলাম, নারী উদ্যোক্তা মাহমুদা অনি প্রমুখ। আমাদের সমাজের যারা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী আছে সেই পর্যায়ে শিশু এবং বয়স্ক নারীদেরকে নিয়ে এসেছে, তাদের মধ্যে শীত বস্ত্র বিতরণের জন্য খুবই ভালো উদ্যোগ। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে যে উষ্ণতা, ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই। এবং এ ধরনের কাজ আমি মনে করি যে আমাদের সমাজে যারা আছেন বিভিন্ন পর্যায়ে, যারা সচ্ছল ব্যক্তি আছে, সবাই এগিয়ে আসলে ভালোবাসা দিবসের যে উদ্দেশ্য এটা আমাদের সমাজব্যাপী ছড়িয়ে যাবে, দেশ ও সমাজ রাষ্ট্র উপকৃত হবে। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে চট্টগ্রামের বইমেলায় দর্শন সমাগম অন্যান্য দিনের চেয়ে বেশি দেখা যায়। তবে বিক্রেতারা বলছেন দর্শকদের ভিড় থাকলেও সে অনুযায়ী বই বিক্রি নেই, অধিকাংশ দর্শনার্থী মেলায় আসছেন বেড়াতে, মলাট উল্টে পাল্টে দেখে চলে যাচ্ছেন। বিক্রি কমার জন্য বারবার মেলার স্থান পরিবর্তন ও প্রচারণার ঘাটতিকে দুষছেন তারা। বুধবার মেলার ষষ্ঠ দিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত সিআরবিতে অবস্থান করে দেখা যায়। বসন্ত উৎসব সহ তিনটি উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো সিআরবিতে তরুণ তরুণীদের ভিড় জমেছিল, তাদের অনেককে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াতে দেখা যায়। দর্শনার্থীদের অধিকাংশই মেলায় এসে সেলফি আর ছবি তোলায় ব্যস্ত ছিলেন। বিক্রি না থাকায় অনেক প্রকাশনীর স্টলে বিক্রয়কর্মীরা উপস্থিত ছিলেন না, হতাশ ছিল বিক্রেতাদের কণ্ঠে। বিকাল টাইমে মানুষ থাকে কিন্তু সময় বাড়ার সাথে সাথে সন্ধ্যার পর বারে বারে একটু কমে যায়, আর ব্যবসা দিক দিয়ে মোটামুটি আছে, মানে প্রতি বছর যে বিক্রিটা হয় এটা একটু কম এগোচ্ছে। প্রতিদিন ব্যবসা বিক্রি আমাদের অ্যারাউন্ড 10-15-20 এরকম হচ্ছে। ওইখানে মোটামুটি আগের যে বইমেলা এখানে মোটামুটি আমাদের 25 অ্যাভারেজে 20-25 হইতো, বাট এখানে হচ্ছে অ্যাভারেজে আমাদের 15 অনেক সময় 12,000 এইরকম সেল হচ্ছে। ঘুরের দর্শন তো বেশি কিন্তু বই কেনার দর্শনের, মানে বই যারা কিনে ওই তারা খুব কম। নতুন মাঠে নীতি প্রচার প্রচারণাটা একটু কম, তারপর কিছু প্রচার চেষ্টা করছে, আমরা করছি লক্ষ্যমতন হওয়ার জন্য। আর সকাল থেকে লোকজন ছিল, দুপুরবেলা এই জন্য লোকজন একটু কমে গেছে, আশা করছি বিকেলের দিকে আরও ভালো। চাপাই নবাবগঞ্জ জেলার সীমান্ত ঘেঁষা ভোলাহাট উপজেলার মুশ্রীভুজা গ্রামের বাসিন্দা জিয়াউল হক, পেশায় তিনি একজন সাধারণ দই বিক্রেতা হলেও তার নেশা সমাজ সেবা। দই বিক্রির টাকায় তিনি তৈরি করেছেন লাইব্রেরি, এছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া সহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দেন জিয়াউল হক, তাই তাকে সবাই চেনে সাদা মনের মানুষ হিসেবে। সম্প্রতি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 21 জন নাগরিককে 21 পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 13 ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরিন ফারজানা সই করা এক বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় নাম রয়েছে প্রত্যন্ত অঞ্চলের দই বিক্রেতার, সমাজসেবায় অবদান রাখায় এই পদক পাচ্ছেন তিনি। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে এবারে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, ফলে ক্ষমতায় যেতে জোট গড়ার বিকল্প নেই কারো হাতে। এ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে 6টি দল। গত মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন জোটের ঘোষণা দেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বিলাওয়ার ভুট্টো, জারদারির বাবা ও পিপিপি নেতা আসিফ আলী জারদারি। এ সময় তার পাশে ছিলেন অন্যান্য দলীয় প্রধানরাও। জারদারি জানান, জোটবদ্ধ হয়ে পাকিস্তানে কেন্দ্রীয় সরকার গড়ার সিদ্ধান্ত নিয়েছে 6টি দল। নতুন সরকার হবে আগের পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট জোট সরকারের আদলে। এর আগে PMLQ সভাপতি চৌধুরী সুজাত হুসেনের বাসভবনে দলগুলোর প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে সংবাদ সম্মেলনে 6 দলীয় জোটের ঘোষণা দেন জারদারি। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায়।
দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।